হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর এখনও কিন্তু শীতের পিঠা রেশ কাটেনি। তো আমি আজকে সুজি দিয়ে রসভরি পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা খেতে অসম্ভব মজার হয় আর উপাদান খুবই কম লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাব। তো আমি প্রথমত এখানে একটি প্যানের ভেতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গলে আসলে তার ভেতরে আমি সুজি ভেজে নেব। আমি 1/2 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ দিয়ে পিঠাটা তৈরি করব। তো চাইলে এই সুজির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। তো সুজির পরিমাণ বাড়ালে কিন্তু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো সুজিটা খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে। তো আমার সুজি ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দুধ দিয়ে এই সুজিটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটি ডো করে নেব। আর দুধ দিয়ে কিন্তু সাথে সাথে এটা নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে। এজন্য আলতো হাতে খুব সুন্দর করে স্মুথভাবে একটি ডো করে নিতে হবে। তো দুধ দেওয়ার পরে সুজিটা যদি নরম মনে হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছু সময় নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম শুকিয়ে আসবে আর সুন্দর একটি ডোয়ে পরিণত হয়ে যাবে। তো আমার সুজিটা ডো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর নামিয়ে কিছুটা সময় পরে সহনীয় মাত্রা গরম, এরকম অবস্থা গরম থাকতে থাকতে এটা আবার মথে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিলাম, আর 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা। দিয়ে এখন আমি এই সুজির ডোটা খুব সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রেখে দিবেন, আর সময় যদি হাতে না থাকে তাহলে সাথে সাথেই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো আমি এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিলাম, নিয়ে আমি এই রসভরাটা যে সাইজ করে বানাবো সেরকম বল বল করে সেরকম ছোট ছোট করে টুকরো করে নিব। নেওয়ার পরে আমি একসঙ্গে সবগুলো তৈরি করব। তো আমি এগুলো হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। প্রথমত দুই হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিতে হবে, আর একটু লক্ষ্য রাখতে হবে যেন কোনো দিকে ফাটল না থাকে, একদম চারিদিকটা স্মুথ হয় তাহলেই হবে। তো এরকম গোল শেপে কিন্তু রসভরাগুলো দেখতে ভালো লাগে। তো আমি আরও একটি রসভরা তৈরি করে দেখিয়ে দিব, সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এই পিঠাটা এখন সাইজ যতটা বড় আছে, এটা কিন্তু পুরোপুরি যখন হয়ে যাবে তখন কিন্তু সাইজটা অনেকটা বড় হয়। তো আমার সবগুলো রসভরা তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। তো তেলে ভেজে নেওয়ার আগে আমি প্রথমত শিরাটা করে সাইডে রেখে দিব, দিয়ে তারপরে পিঠাটা ভাজবো। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1/4 কাপ দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এর ভেতরে আমি 3টা এলাচ দিলাম, আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। তো এখন আমি এই শিরাটা একটু জাল করে ঘন করে নিব, আর এটা 1 তার বা 2 তার হওয়ার কোনোই প্রয়োজন নেই, জাস্ট একটু বেশি সময় নিয়ে জাল করে নিতে হবে, তাহলে পিঠাটা লং টাইম ভালো থাকবে। তো আমার শিরাটা করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব এবং ঢেকে রেখে দেব। তো এদিকে আমি তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি সেই রসভরাগুলো ভেজে নেব। 1-1 করে সবগুলো রসভরা দিয়ে দিলাম, আর এটা কিন্তু তেলের ভেতরে দেওয়ার পরে নিচের দিকে প্যানের সঙ্গে একটু লেগে যাবে, এই কারণে আমি একটি হাতলের সাহায্যে একটু করে আলগা করে দিলাম, প্রত্যেকটা পিঠায় একটু আলগা করে দিলাম। এবং আলগা করে দেওয়ার পরে প্যানের হাতলটা ধরে ঝাঁকিয়ে দিব, এতে করে পিঠাগুলো চারিদিক থেকে একটু করে তেল পাবে আর পিঠাটা ভালো করে ভাজা হবে, কালারটা চারিদিকে সমান আসবে। তো আমার পিঠাগুলো যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দেব, আর এরকমভাবে উল্টিয়ে 2 বারের মতো উল্টাবো, এতে করে কালারটা চারিদিকে সমান হবে। তো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, 1-1 করে সবগুলো এখন উঠিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর এই কালারটা চাইলে কিন্তু আরও হালকা করেও নামিয়ে নেওয়া যাবে। তো আমি পুরোপুরি ব্রাউন করে নিলাম, কারণ আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে দেখতে। তো আমি 1-1 করে সবগুলো পিঠা উঠিয়ে নিব, আর উঠিয়ে নিয়ে পিঠাটা গরম থাকা অবস্থায় যে শিরাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই শিরার ভেতরে এখন দিয়ে দিব। শিরাটা কিন্তু উষ্ণ গরম আছে, আর পিঠাটা একেবারে গরম। তো এই গরম ঠান্ডা রেশিওটা ঠিক রাখলে কিন্তু যে কোনো পিঠা খুব সুন্দরভাবে রসটা নিতে পারে। তো আমি পিঠাগুলো এখন 1 ঘন্টা পরে দেখিয়ে দিব, আর পুরো রস কিন্তু টেনে নিয়েছে, আর কোনোই রস নেই। তো পিঠাগুলো এখন আমি পরিবেশন করে দিব। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।